ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে পর্বে। আজকে আলোচনা করব কানো মডেল কি, এর অবজেক্টিভ কি, আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানব। আসুন ভিডিওটি শুরু করা যাক। কোয়ালিটি ম্যানেজমেন্ট বাই কানো মডেল। কানো মডেল দিয়ে আসলে মূলত কানো মডেল দিয়ে একটা প্রতিষ্ঠানের, একটা বিজনেস অর্গানাইজেশনের যদি কোনো প্রোডাক্ট লঞ্চ করতে চায় বা মার্কেটে নতুন কোনো প্রোডাক্ট আনতে চান, অথবা আপনার যে বর্তমান যে প্রোডাক্টটি আছে, এক্সিস্টিং যে প্রোডাক্টটি আছে সেটিও আপনি মডিফাই করতে পারেন, এবং আপনার যে প্রোডাক্টটি আছে সেই প্রোডাক্টটি অন্য একটি প্রোডাক্টের সাথে, মার্কেটে অন্য অন্য প্রতিষ্ঠানের যে প্রোডাক্ট আছে সেটির সাথে কম্পেয়ার করেও আপনি একটা আপনার প্রোডাক্টটা মডিফাই করতে পারেন এবং নতুন একটি প্রোডাক্ট লঞ্চ করতে পারেন। তো এটি কানো মডেল দিয়ে এটি করা যায়। আর আরেকটা টুলস আছে, সেটি হচ্ছে QFD, কোয়ালিটি ফাংশন ডেপ্লয়মেন্ট। এটি দিয়েও আপনারা করতে পারবেন। তো অন্য একটি ভিডিওর মাধ্যমে আমি এটি দিয়ে কীভাবে করা যায় সেটা দেখাবো। তো আজকে আলোচনা করব কানো মডেল। তো এখানে লক্ষ্য করুন, এখানে ভার্টিক্যাল একটি দাগ আছে এবং হরাইজন্টাল একটি দাগ আছে। ভার্টিক্যালটি হচ্ছে কাস্টমারের পারসেপশন, আর হরাইজন্টাল যে দাগটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রোডাক্টের পারফরমেন্স। ডান দিকে যত যাবে তত প্রোডাক্টের পারফরমেন্স বাড়বে, আর বাম দিকে যত যাবে তত প্রোডাক্টের পারফরমেন্স বা সার্ভিস কমে যাবে। সেরকমই ভার্টিক্যাল লাইনের যে প্লাস মাইনাস আছে, প্লাসের দিকে যত যাবে তত প্রোডাক্টের পারসেপশন, অর্থাৎ কাস্টমারের যে পারসেপশন প্রোডাক্ট সম্পর্কিত তা বেড়ে যাবে, এবং নিচের দিকে যত যাবেন কাস্টমার স্যাটিসফ্যাকশন তত কমে যাবে, অর্থাৎ প্রোডাক্টটি নিয়ে বা সার্ভিসটি নিয়ে কাস্টমারের ডিসস্যাটিসফ্যাকশন হবে। তো কানো মডেল তিনটি বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই যে নিচে যে অ্যারোটা গেছে, অর্থাৎ এই হরাইজন্টাল লাইনের নিচ দিয়ে যে অ্যারোটি গেছে, কানো সাহেব পৃথিবীতে উনি এইটি নিয়ে গবেষণা করতে গিয়ে তিন ধরনের প্রোডাক্ট খুঁজে পেয়েছেন, মেনলি তিন ধরনের প্রোডাক্ট, আর এর সাথে তিন ধরনের মানুষের রুচির বিষয়টা খুঁজে পেয়েছেন। প্রথমটি হচ্ছে যে একটি প্রোডাক্ট যখন মার্কেটে লঞ্চ করা হয় তখন কিন্তু এর বেসিক নিড, অর্থাৎ সমাজে কিছু কিছু মানুষ আছে, আমরা সমাজে কিছু কিছু মানুষ খুঁজে পাই, তাদের বেসিক কোয়ালিটি অর্থাৎ বেসিক নিড অ্যান্ড এক্সপেকটেশন হলেই চলে। যেমন একটি উদাহরণ মাধ্যমে আমরা বলতে পারি যে এই যে পন্টার দিয়ে দেখানোর চেষ্টা করতেছি আমি, এখানে হচ্ছে যে বেসিক নিড, যেমন আগেকার আমলের যে বাটন মোবাইল সেট, এটি কিন্তু একটা বেসিক নিড, কারণ এই সেটটি দিয়ে আমরা কথা বলতে পারি, কল রিসিভ করতে পারি, টাইম দেখতে পারি, তারপরে এসএমএস দেখতে পারি, মোটামুটি এটি বেসিক নিড। এটি দিয়ে আমরা মেনলি যে আমাদের যোগাযোগটা করা দরকার, কথা বলা দরকার, তা কিন্তু করতে পারি আগেকার এই মোবাইল সেটটি দিয়ে। তো এটাই হচ্ছে যে আপনার কানো মডেলের মাস্ট নিড, এক্সপেক্টেড কোয়ালিটি, সমাজে ধরনের লুচিবোধের লোক লক্ষ্য করা যায়। আচ্ছা, তারপর আসে এই যে দাগটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ওয়ান ডাইমেনশনাল ডিজায়ার্ড কোয়ালিটি। এটি হচ্ছে এই যে বেসিক নিড অ্যান্ড এক্সপেকটেশন, যেটি মোবাইল সেট উদাহরণ দিলাম যে বাটনের সেট, তারপরে এটি আমরা বলতে পারি বর্তমান যুগে যে আমরা স্মার্টফোন ব্যবহার করতেছি বিভিন্ন ব্র্যান্ডের, এটি তার মধ্যে পড়ে। এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল ডিজায়ার্ড কোয়ালিটি। এটি হচ্ছে এই বেসিক নিড যে আছে তার, এবং ডিলাইটার্স বা এক্সট্রা অর্ডিনারি যে পারফরমেন্স আছে, কোয়ালিটি আছে, তার মাঝখান দিয়ে এটি অবস্থান করতেছে। এটি হচ্ছে ডাইমেনশনাল ডিজায়ার্ড কোয়ালিটি। সমাজে এই শ্রেণীর মানুষটি বেশি পাওয়া যায়। আপনারা বর্তমানে লক্ষ্যগুলো দেখতে পারবেন যে অলমোস্ট প্রত্যেকের হাতেই কিন্তু স্মার্টফোন দেখতে পাওয়া যায়। তো বাটনের সেট কিন্তু মানুষ আর এখন আর ততটা ব্যবহার করে না, কিছু একটা শ্রেণী আছে তারা ব্যবহার করে, আর বেশিরভাগ কাস্টমারই কিন্তু, সমাজের বেশিরভাগ লোকই কিন্তু এই ওয়ান ডাইমেনশনাল ডিজায়ার্ড কোয়ালিটি, যেটি বেসিক নিট এবং এক্সট্রা অর্ডিনারি ফিচার্সের মাস্ক কিনতে চলে গেছে। এটাই হচ্ছে ওয়ান ডাইমেনশনাল ডিজায়ার্ড কোয়ালিটি। এটি হচ্ছে বর্তমান যে স্মার্টফোন আমরা ব্যবহার করতেছি এটির মধ্যে পড়ে। আর এই যে দাগটি দেখতে পাচ্ছেন,
হরাইজন্টাল লাইনের উপর দিয়ে চলে গেছে, এটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি কোয়ালিটি বা এক্সট্রা অর্ডিনারি ফিচার্স। তো বর্তমান যে আমরা স্মার্টফোন দেখতে পাচ্ছি তার থেকেও আরও কিছু এক্সট্রা অর্ডিনারি ফিচার্স নিয়ে মার্কেটে যদি কোনো মোবাইল সেট আসে তাহলে আমরা এটিকে এক্সট্রা অর্ডিনারি বা ডিলাইটার্স ফিচার বলতে পারি। হয়তো ভবিষ্যতে এমন কোনো ফিচার্স আসবে যেগুলো আমাদের এখন পর্যন্ত জানা নাই। তো এটাই হচ্ছে, এবং এই চেনি এটাই হচ্ছে ডিলাইটার্স এক্সপেক্টেড কোয়ালিটি। এবং সমাজে কিছু মানুষ আছে তারা, তাদের সংখ্যা খুবই কম, তাদের রুচি এই সমস্ত রুচিবোধের কিছু লোক খুঁজে পাওয়া যায়। যেমন আপনারা যদি গাড়ি দিয়ে উদাহরণ দিই আমরা, যেমন টেসলা গাড়ি আছে, BMW গাড়ি আছে, তারপরে মার্সিডিস বেঞ্চের গাড়ি আছে, এগুলো কিন্তু মোটামুটি এই ডিলাইটার্স বা এক্সপেক্টেড কোয়ালিটির মধ্যে পড়ে। এটাই হচ্ছে কানো মডেল। তো আপনারা কানো মডেল ব্যবহার করে বিজনেসের আপনার প্রোডাক্ট বা সার্ভিসের অন্য প্রোডাক্টের সাথে কীভাবে আপনারা কম্পেয়ার করবেন, এটি যদি আপনারা ব্যবহার করেন ভালো একটা ফলাফল পাবেন। তো আশা করি আপনারা কানো মডেলের বিষয়টা আপনারা পরিষ্কার হয়ে গেছেন। তো আমি যেভাবে উদাহরণটি দিয়ে বুঝিয়ে দিছি, আপনারা বাংলা ভাষায় এই ধরনের কোয়ালিটি ম্যানেজমেন্ট টুলস, বাংলা ভাষায় এই ধরনের ইউটিউব চ্যানেল আপনারা খুঁজে পাবেন না। তো আমার এই চ্যানেলটিতে আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে কিন্তু সবসময় এই ধরনের আমি বস্তুনিষ্ঠ এবং ইনফরমেটিভ ভিডিও একবারে প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। তো এই ব্যাপারে যদি কারো কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন। আশা করি আপনাদেরকে আমি ভালো একটা সদুত্তর দিতে পারবো। তো আজকে আলোচনার পর্যন্তই সবাইকে ধন্যবাদ।